হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস হ্যাপি কর্নার। আজকে আমি আবারও তোমাদের সাথে একটা ক্লিয়ার জুয়েলারির ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা আশা করি তোমাদের সবাইকে খুব ভালো লাগবে, তো তোমরা সম্পূর্ণটা দেখো। তো ভিডিওটা স্টার্ট করি। তো সবার জন্য আমি এখানে নিয়েছি এখানে মোল্ডেড ক্লে, সেটা আমি হার্ডনার আর রেজিনকে খুব ভালো করে মিক্স করব অয়েল দিয়ে। অয়েল দিয়ে মিক্স করলে কি হয়, যে ক্লেটা থাকে সেটা কাজ করতে করতে অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় না। তো এখানে যে আমি ডিজাইনটা করছি, সেই ডিজাইনটা আমি একটা কৌটার ঢাকনা দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি। তারপরে যেটা আমি টার্সেলগুলোকে হ্যাং করব, সেটার জন্য আমি এখানে একটা ত্রিভুজের মতন করে ক্লে কেটে নিয়েছি। এখানে আমি ছোট ছোট ডিটেলসের কাজ করেছি। এই আর লকেটটাকে আমি একটু গোল করে রাখবো, তার জন্য আমি এখানে একটা কৌটা নিয়েছি, কৌটার উপরে এইভাবে রেখে দিয়েছি। এরপরে আমি অনেকগুলো ছোট ছোট ফুলের পাপড়ি বানিয়েছি, সেই পাপড়িগুলো আমি ওই উপরে লাগিয়ে নিয়েছি। ক্লেটা যখন শুকিয়ে যাবে তখনই আমি এর উপর কালার করব। তো সেটা আমার ক্লেটা শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে রেড কালার করেছি। কালার অপশন আমি সবসময় বলেছি তোমরা তোমাদের পছন্দ মতন করবে। এখানে আমি রেড কালার করেছি। ফুলগুলো আমি চেষ্টা করেছি যেগুলো কাঠগোলাপ হয় সেই কাঠগোলাপের মতন করার, জানি না কতটা হয়েছে সেটা তোমরাই বলতে পারবে। তো ফুলগুলো আমি হোয়াইট কালার করে নিচ্ছি। ফুলগুলো কতটা কাঠগোলাপের মতন করতে পেরেছি সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকব। এরপরে আমার কালার করা হয়ে যাওয়ার পরে আমি এবার ইয়াররিংয়ের পিছনে এই জাম্প রিংগুলো লাগিয়ে দেব। তার জন্য আমি এখানে ফেভিক্রিলের যে আঠাটা থাকে সেটা ইউজ করব। এখানে কিন্তু তোমরা ফেভিকল ইউজ করবে না, যদি তোমরা ফেভিকল ইউজ করো তাহলে কিন্তু এটাতে জং লেগে যাওয়ার কিন্তু চান্স থাকে, ওই জন্য তোমরা এখানে ফেভিকল ইউজ করবে না। এরপরে আমি এখানে ইয়েলো কালারের উলের যে সুতো হয় সেটা আমি বেননি করে নিচ্ছি। আমি এটাকে টার্সেল হিসাবে ইউজ করব। তো এটা আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি যে লকেটটা বানিয়েছি ওই লকেটের ভিতর দিয়ে আমি এখানে ঢুকিয়ে দেব। এটা আমি এতটাই সিম্পল রেখেছি যে তোমরা ইজিলিভাবে বাড়িতে কিন্তু ট্রাই করতে পারবে। আমার এই জুয়েলারিটা আর ইয়াররিংটা তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।